Hello everyone, welcome to AlgoBangla29. আজকে আমরা জানব হচ্ছে C++ এর কনস্ট্যান্ট সম্বন্ধে। তো কনস্ট্যান্ট আসলে কি? কনস্ট্যান্ট বলতে আমরা বুঝতেছি যে একটা ধ্রুবক বা যেটার মান কখনোই চেঞ্জেবল না, সেটাকে আমরা কি কনস্ট্যান্ট বলে থাকি। তো প্রোগ্রামিং ভাষায় কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে যখন আমরা চাই না যে আমাদের কোডে অন্য কেউ আমাদের এই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে দিক, তখন আমরা যে কিওয়ার্ডটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে কি কনস্ট্যান্ট, এই কিওয়ার্ডটি কনস্ট্যান্ট কিওয়ার্ড। তো এই কনস্ট্যান্ট কিওয়ার্ডের সাহায্যে আমরা একটা ভেরিয়েবল ভ্যালুটাকে ফিক্স করে দিতে পারি। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। তো যেমন আমাদের কনস্ট্যান্ট কিওয়ার্ড কিভাবে কাজ করে, আমরা যে ডেটা টাইপ এবং আমাদের যে ভেরিয়েবল ডিক্লিয়ারেশন সেখান থেকে আমরা দেখে আসছি যে কিভাবে আমাদের ভ্যারিয়েবলটি ডিক্লিয়ার করা হয়। জাস্ট ইন্টিজার এস, তারপরে আমরা কিছু লিখি, এস অ্যাসাইন করি, তারপর ইন্টিজার এ, তারপর ইন্টিজার কে, এরকম আমরা বিভিন্নভাবে কি আমরা ডেটা টাইপ এবং ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারি। তো জাস্ট তার সামনে যখন আমরা একটা কনস্ট্যান্ট কিওয়ার্ড ইউজ করব, তখন সেটি হয়ে যাবে কি একটা কনস্ট্যান্ট, বা সেটা কি ফিক্স করে দিচ্ছে, আমি ভ্যালুটাকে ফিক্স করে দিচ্ছি, এটাকে আমরা বলতেছি কনস্ট্যান্ট। এবং আমরা এখন কিছু জিনিস দেখবো, যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এক্সাম্পলটি আমরা লক্ষ্য করি এবং প্রথম এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা কনস্ট্যান্ট এস, সেটাকে আমরা একটা ফাংশন কল করছি বা গেট সাইজ। এই যে ফাংশনটা যখন আমরা কল করছি, তখন এটি কি হবে, এটি হবে হচ্ছে একটা ইনিশিয়ালাইজেশন, অবশ্যই একটা ইনিশিয়ালাইজেশন, কিন্তু এই ইনিশিয়ালাইজেশনটা হবে হচ্ছে রান টাইম হচ্ছে যখন কম্পাইলার, যখন প্রোগ্রামটি রান হবে তখন এই ইনিশিয়ালাইজেশনটা কি কন্টিনিউ হবে, বা তখনই কি ইনিশিয়ালাইজটা হবে, বা এই ভ্যারিয়েবলের মানটা তখন ইনিশিয়ালাইজ হবে, এটি হচ্ছে আমাদের রান টাইম। এবং তারপরের এক্সাম্পলে আমরা দেখে আসি যে আমাদের আরেকটা কনস্ট্যান্ট আমরা ডিফাইন করলাম এবং সেটি ইন্টিজার টাইপ, এবং আমরা ডাইরেক্ট একটা ভ্যালু দিয়ে দিলাম, সেটি হচ্ছে কত, 23। এই ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে আমাদের কম্পাইল টাইম, এই ইনিশিয়ালাইজেশনটা আমাদের বলতে পারি কম্পাইল টাইম। তাহলে যখন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করতেছি তখন আমাদের সেটি কি রান টাইম হচ্ছে, এবং যখন আমরা একটা ভেরিয়েবলে ডিরেক্ট কোনো একটা মান দিয়ে দিচ্ছি তখন সেটি হয়ে যাচ্ছে কম্পাইল টাইম। এবং আরও একটি এক্সাম্পল কনস্ট্যান্টের ক্ষেত্রে, সেটি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এবং আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কনস্ট্যান্ট কিওয়ার্ডের সাথে, কিন্তু আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটি ইরর হবে, কারণ কনস্ট্যান্টের অবশ্যই একটা ইনিশিয়ালাইজেশন থাকতে হবে। তার মানে কি কনস্ট্যান্টকে অবশ্যই ইনিশিয়ালাইজ করতে হবে, নয়তো সেটি কখনোই কনস্ট্যান্ট হিসাবে কাজ করবে না। তো এবার আমরা কোডের মাধ্যমে আমরা যে বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তো আমরা গত দিনের লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম যে আমাদের কিভাবে ভেরিয়েবলগুলো আমরা অ্যাসাইন করি, ভেরিয়েবলগুলো কিভাবে আমাদের ডিক্লেয়ার করা হয়। তো আমরা সেখানে আমরা কিছু কোড করব, এবং আমরা আজকে যেটা শিখবো সেটি হচ্ছে কনস্ট্যান্ট। দেখেন আমরা যখন এই এ, যেই ভ্যারিয়েবলটা, এখানে যদি আমরা লিখি যে এ ইজ ইকুয়ালস টু 20, তাহলে কি হবে, তাহলে এই যে এ, যেই 29, এই ভ্যালুটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, 20 হয়ে যাবে। এবার যদি আমরা এখানে এর ভ্যালুটাকে আবার প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে এর ভ্যালুটি কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এর ভ্যালু ছিল হচ্ছে 29, তারপরে আমরা যখন ভ্যালু অ্যাসাইন করলাম তখন সেটি কি হয়ে গেল, 20 হয়ে গেল। এর মানে কি, এর মানে হচ্ছে এটি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা যে ভ্যালুটাকে আনচেঞ্জ রাখতে যদি চাই, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে। ধরলাম আমরা একটা ভেরিয়েবল নিলাম, সেটি হচ্ছে পি। তো এই পি ভ্যারিয়েবলটা আমরা আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি যে পি এর টাইপ হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ। তো এটি হচ্ছে কি একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল, সেটি হচ্ছে পি। এবং আমাদের এই যে পি ভ্যালুটা, এটা আমরা ফিক্স করে দিতে চাই। তো আমরা জানি যে আমাদের যে বিভিন্ন রকমের রেশিও আছে, বিভিন্ন রকমের নাম্বার আছে, সেগুলো কি একটা ফিক্সড ভ্যালু থাকে বা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। তো ধরলাম আমরা পাই যেরকম আমাদের কি ফিক্সড একটা কনস্ট্যান্ট ভ্যালু 3.1416, এই ভ্যালুটা কি একটা ফিক্স ভ্যালু। তো আমরা এই পাই ভ্যালুটাকে জানি যে এটা চেঞ্জেবল না, কিন্তু কেউ যদি
কোনোভাবে এই পাইতে কিছু অ্যাসাইন করে ফেলে, তাহলে অবশ্যই কি এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা সেই কারণে যাতে ভ্যারিয়েবলের ভ্যালুটি চেঞ্জ না হয়, সে কারণে আমরা যে কিওয়ার্ডটি ইউজ করবো সেটি হচ্ছে কি কনস্ট্যান্ট কিওয়ার্ড। এই কনস্ট্যান্ট কিওয়ার্ডের সাহায্যে আমাদের এই পাই ভ্যালুটি কখনোই চেঞ্জ হবে না, এটি কি ফিক্স থেকে যাবে। তাহলে আমরা একটু আউটপুট করে দেখি যে আমাদের এবার পাই ভ্যালুটি কি আছে। এবার আমরা পাইটাকে আউটপুট করলাম, এবার আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো এই যে পাই ইকুয়ালস টু কত আসছে, 3। তো কেন 3 আসলো? 3 এই কারণে আসলো কারণ পায়ের ভ্যালুটি আমরা অ্যাসাইন করছি সেটা কি একটা ডেসিমাল ভ্যালু। তো ডেসিমাল ভ্যালু কখনোই কি ইন্টিজার হতে পারে না, টাইপটা আমরা কি ভুল লিখছি, তো টাইপটা কখনোই কি ইন্টিজার হতে পারে না। তো ডেসিমাল ভ্যালু অবশ্যই কি ফ্লোয়েড টাইপ হতে পারে অথবা কি ডাবল টাইপ হতে পারে। তো আমরা ফ্লোয়েড ইউজ করব। তো এখন যখন আমরা ফ্লোয়েড ইউজ করছি, তখন এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ এবার আমাদের 3.1416 আমরা যে পর্যন্তই লিখি না কেন, এরপরে আরও অনেক ডিজিট আছে, আমরা লিখলে চাইলে আমরা অ্যাসাইন করতে পারবো। তো এটি যে কনস্ট্যান্ট হয়ে গেছে সেটি আমরা কিভাবে জানবো? তো এবার যদি আমরা ওই পায়ে আরো কিছু ভ্যালু অ্যাসাইন করি বা চেঞ্জ করি, দেখা যাচ্ছে আমি চেঞ্জ করতে যাচ্ছি যে 29.29, এটি হচ্ছে আমরা অ্যাসাইন করে দিলাম। এবার কি এই ভ্যালুটা কি চেঞ্জ হবে? তাহলে আমরা যদি এবার আবার কপি করে আবার পায়ের ভ্যালুটা প্রিন্ট করি, যেহেতু আমরা চেঞ্জ করলাম আবার নতুন ভ্যালু অ্যাসাইন করলাম, এবার যদি আমরা রান করে এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখতেছি যে এখানে একটা ইরর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে বলে দিচ্ছে যে আমাদের যে পাইটি সেই পাইটি হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, এই কিওয়ার্ডটি একটা কনস্ট্যান্ট, এখানে আমরা কখনোই আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারবো না, এটি আমাদের কি একটা ইরর দিচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের একটা ফিক্স ভ্যালুকে অ্যাসাইন করতে হয়, সেটি হচ্ছে কি একটা কনস্ট্যান্ট কিওয়ার্ডের সাহায্যে আমরা একটা ফিক্স ভ্যালুকে অ্যাসাইন করতে পারি। এরকম আমরা অনেক কনস্ট্যান্ট ইউজ করতে পারি, যেরকম আমাদের একটা কনস্ট্যান্ট ক্লাসে হচ্ছে কনস্ট্যান্ট আমাদের ফ্লোট, সেটি কি আমাদের জি আছে, জি হচ্ছে 9.81, এটা কি আমাদের একটা কনস্ট্যান্ট। বা গ্র্যাভিটেশনাল এটা কি এক্সেলারেশন, ফিজিক্সে আমরা অনেকেই করে থাকি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, সেটাও আমরা কি প্রিন্ট করতে পারি, সেটাকে আমরা বলতে পারি যে জি। তো জি এর মানও আমরা প্রিন্ট করতে পারি, এবং এটাও একটা কনস্ট্যান্ট, এটাও আনচেঞ্জড, এটাও কখনো চেঞ্জ হবে না। তো আমরা এইটাও আমরা প্রিন্ট করতে পারি, এটাও একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। তো এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের যেই আমরা মানটা, সেটাও আমরা কি কনস্ট্যান্ট হিসাবে প্রিন্ট করতে পারি। এই ছিল আমাদের কনস্ট্যান্ট। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অ্যালগো বাংলার পাশে থাকুন, অ্যালগো বাংলা চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের যদি কোনো ইনফরমেশন কিছু জানার থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের ভিডিওগুলো আপনারা আপডেট পেতে অবশ্যই আমাদের বেল আইকনটি ক্লিক করুন, এবং আমরা চেষ্টা করব যে আপনাদের অনেক সহজে বিষয়গুলো বোঝানোর। ধন্যবাদ সবাইকে।